নমস্কার বন্ধুরা, রান্না রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে দেখুন একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, একেবারে অন্যরকম। তো আজকে এই যে মটরশুঁটি আছে, কাঁচা মটরশুঁটি, নতুন আলু, টমেটো দিয়ে একটা রেসিপি বানাবো। তো প্রথমেই আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম জল। আর জলটাতে আমি দিয়ে দেব আলু, আলুটাই ভাবি কেটে নিয়েছি, আর দিয়ে দেবো মটরশুঁটি, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। তো মটরশুঁটিটা দিয়ে আমি এটা মিনিট পাঁচেক মতো একটুখানি ফুটিয়ে নেব, কারণ হচ্ছে গিয়ে একটুখানি সেদ্ধ করে নেব, সেদ্ধ আর একটু নুন দিয়ে দিলাম। আর এদিকে নিয়েছি টমেটোটা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আলু আর মটরশুঁটিটা একটু সেদ্ধ যতক্ষণ না হয় ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। তো এটা চাপা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু প্রেশার কুকারে করবেন না, তাহলে গলে যেতে পারে। তো যাই হোক, আমি ওদিকে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি সেদ্ধ করে নিয়ে। আর এদিকে কড়াইয়ে দু চামচ মতো তেল দিয়ে এখানে চিনি, গোটা জিরে, এলাচটা দিইনি, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা আর একটা তেজপাতা। তো এটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব, তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচানো। টমেটো কুচানো দেওয়ার পর আমি একটু নুন দিয়ে দিলাম, তাহলে একটু কষানো হয়ে যাবে। তো নুনটা স্বাদ মতোই দেবেন। তো আমি এটা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছে টমেটোগুলো, না আমি একবারে ম্যাশ করব না, একটু গোটা গোটা থাকবে। আর এদিকে দেখুন মটরশুঁটিগুলো এরকম সেদ্ধ করে নিতে হবে। তো এবার দিয়ে দিলাম মশলাতে হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, আর একটু লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তরকারিটা। তো এটা আমি মটরশুঁটি ঘুগনি বানাচ্ছি। তো মটরশুঁটি ঘুগনি বানানোর জন্য এইভাবেই প্রসেসটা করতে হবে, তাহলে কিন্তু এটা শুধু সম্পূর্ণ নিরামিষ, তাই এভাবে করলে ভালো লাগবে। তো আমি তারপরে দিয়ে দিলাম দেখুন আলুটা আর মটরশুঁটিটা। তো এটা দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো এটা কিছুক্ষণ বলতে মিনিট দুয়ের মতো একটু কম আছে, কষিয়ে নিলেই কিন্তু এটা প্রায় রেডি হয়ে যাবে, কারণ সেদ্ধ করা আলু আর মটরশুঁটি। তো এটা আমার কষতে একটু টাইম নিয়ে একটু কষে নিলেই হবে, তো কম আছে একটু কষিয়ে নিতে হবে। তারপরে আবারও দিয়ে দিলাম একটু নুন, কারণ এবার আমি যেহেতু তিনবারে নুনটা ব্যবহার করলাম, তো নুনটা একটু বুঝেই ব্যবহার করবেন। আর তারপরে দিয়ে দিলাম জল। তো জল দেওয়ার পর আমি একটু ফুটতে দেবো, আর এটা একটু মানে ঠিক রাখবো গ্রেভিটা, তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। তো তারপরে দেখুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই রেখেছি, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচানো। তো বন্ধুরা, এই রেসিপি তো আমার রেডি হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা। তো এরকম একটা নিরামিষ রেসিপি, একেবারে অন্যরকম। তো বন্ধুরা বানিয়ে রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারেন। আর নিরামিষ দিনে তো এরকম একটু ঝালঝাল তরকারি হলে খুবই ভালো লাগে। তো আশা করছি সবার ভালো লাগবে, আর রেসিপিটা সম্ভব হলে একটু ট্রাই করে দেখবেন। হ্যাঁ, খুবই ভালো লেগেছে আমাদের, আর আপনাদেরও ভালো লাগবে। তো সঙ্গে